নতুন বছরে বাংলাদেশ নারী দলকে নিয়ে বড় স্বপ্ন বাফুফের। র‍্যাঙ্কিং এর উন্নতির পাশাপাশি সাবিনা সানজিদারা এশিয়াতে নিজেদের অবস্থান তৈরি করবে আশা নারী উইং এর চেয়ারম্যানের। তাই বছরের শুরু থেকেই নিতে চান প্রস্তুতি। প্রতিটি ফিফা উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সাথে ম্যাচ আয়োজনের লক্ষ্য বাফুফের। সাব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রত্যাশা অনুযায়ী বছর কাটেনি নারী ফুটবল দলের। নানা কারণে সাবিনা কৃষ্ণারা বেশিরভাগ সময়ই ছিল মাঠের বাইরে, আন্দোলন আর সংগ্রামও করতে দেখা গেছে। সুযোগ হয়েছে গুটি কয়েক ম্যাচ খেলার। এত কিছুর মধ্যে বছরের শেষে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জয় স্বস্তির। আমাদের অনেক রকম প্রতিবন্ধকতা ছিল, আমরা সেগুলো ওভারকাম করে আমি মনে করি 2023-এর ফিনিশিং আমাদের খুব ভালো হয়েছে। আপনারা জানেন যে সিঙ্গাপুরের সাথে আমরা অনেক ভালো ব্যবধানে জিতেছি। 2023 তেমন ভালো কাটেনি। নতুন বছর ব্যস্ত সূচি নারী দলের। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯, মার্চে অনূর্ধ্ব-১৬ ও সেপ্টেম্বর অক্টোবরে ঢাকায় বসবে সিনিয়র সাব চ্যাম্পিয়নশিপ। পাশাপাশি এএফসি কাপের খেলাও আছে। এবছর শুরুতে সৌদি আরবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সাবিনাদের, সেটা আর আলোর মুখ দেখেনি। তবে সাফের বছরে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাফুফে, তাই এবার ফিফা উইন্ডো নিয়ে সিরিয়াস ফেডারেশন। বছরের শুরু থেকে আমাদের যতগুলো ফিফা উইন্ডো থাকবে প্রত্যেকটা উইন্ডোতে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, ভালো টিমের সাথে কম্পিটিটিভ ম্যাচ খেলবো। শুধু ম্যাচ খেলবো না, আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা ম্যাচ জেতা। 2024-এ ওরা আরও ভালো করবে, র্যাঙ্কিং আপ করবে এবং এশিয়াতে একটা ভালো অবস্থানে, সাউথ এশিয়া তো চ্যাম্পিয়ন হবেই এবং এশিয়াতেও যাতে একটা ভালো অবস্থানে যেতে পারে তার জন্য আমাদের প্রিপারেশন। বেতন বৃদ্ধি সহ নারী ফুটবলে নানা উন্নয়নে বড় অবদান বাফুফের সভাপতির। বাইপাস সার্জারির পর তিনি এখন আইসিইউতে। উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার, সুস্থ হয়ে দ্রুতই ফিরবেন কর্মস্থলে আশা কিরণের। আমাদের ফুটবল ডেভেলপমেন্টের জন্য প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনকে ডেসপারেটলি প্রয়োজন। আশা করব সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা আবার নতুন উদ্যমে তাকে নিয়ে কাজ করব। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।